हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बेंगल क्रिएटर्स। आमरा एखन हावड़ा ब्रिजेर ऊपर दिए गंगा नदी पार हुए हावड़ा स्टेशनेर उद्देश्ये रवाना होच्छि। आज आपनादेर निये जाबो 231 बछरेर पुरानो हंसेश्वरी मंदिरे। आपातत तो आमरा हावड़ा स्टेशन थेके काटोआ लोकाले चेपे बसेछि बाँशबेड़िया स्टेशनेर उद्देश्ये। ताहले चलुन आपनादेर साथे देखा होच्छे बाँशबेड़िया स्टेशने नेमे। আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে এসেছি এখন বাঁশবেড়িয়া স্টেশন। এখান থেকে যাব হংসেশ্বরী টেম্পল। তো এখন হেঁটে যাব, সেটাই পরিকল্পনা আছে। স্টেশনে বাইরে গিয়ে দেখি কী পরিষেবা আছে এখানে। আমরা এখন পাড়ার রাস্তা ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা টোটো করিনি, হেঁটেই যাচ্ছি দুপুরবেলা। বেশি দূর না, 1.2 কিলোমিটার হেঁটে আসাই যায়, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা পাড়ার মধ্যে ছায়া ছায়াও আছে, হাঁটতে হাঁটতে চলে এসেছি। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। আমাদের জন্য সম্মুখে প্রতীক্ষারত ভগ্নপ্রায় জমিদার বাড়ির সিংহদ্বার। একটা চাপা উত্তেজনা নিয়ে পদার্পণ করলাম রাজা নৃসিংহ দেবরায়ের ভগ্নপ্রায় রাজভবনে। এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি, দেখা যাক সেখানে কি আছে। বাম দিকে দেখতে পাচ্ছি জুতো রাখার জায়গা, জুতো রাখার মূল্য 2 টাকা। রাজা নৃসিংহ দেবরায় স্থাপিত এই সেই বিশাল আকার হংসেশ্বরী মন্দির, আর তার ঠিক পাশেই আছে আরেকটি ছোট টেরাকোটা মন্দির। আমরা হংসেশ্বরী মন্দিরে চলে এসেছি, কিন্তু এখানে দুপুরে মন্দিরটা বন্ধ থাকে, আবার বিকাল 4টে থেকে মন্দিরটা খোলে। তো তার আগে পর্যন্ত এখন বাইরেটা আমরা ঘুরে দেখছি। মন্দিরের ঠিক পাশেই জমিদার আমলের ভগ্নপ্রায় দোতলা বাড়ির কিছুটা অংশ এখনো বেঁচে আছে, যদিও তার উপরের তলা একেবারেই ব্যবহারের অযোগ্য। কিন্তু নিচের তলার কিছুটা অংশ সংস্কার করে কয়েকজন বসবাস করছে। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় রাজা নৃসিংহ দেবরায় স্থাপিত হংসেশ্বরী মন্দিরে আপনারা কিভাবে আসবেন সে সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই। যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে আসতে চান, তাহলে শিয়ালদহ বা দমদম অথবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন। চাইলে আপনারা স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন গুগল ম্যাপের সহায়তায়। এছাড়া আপনারা যদি কলকাতা থেকে গাড়ি বা বাইকে আসতে চান, তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে চলে আসতে পারেন এই হংসেশ্বরী মন্দিরে। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চেক করে নিতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সি
তো হংসেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে তো কিছু জানতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি শক্তির কাছে, ও আপনাদেরকে হংসেশ্বরী মন্দিরের ইতিহাস জানিয়ে দেবে। তো চলুন শুনে নেওয়া যাক। রাজা নৃসিংহ দেবরায় দেবী হংসেশ্বরী স্বপ্নাদেশ পেয়ে 1788 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বাহ, তোমাকে কে বললো ইতিহাসটা? কেন, ইন্টারনেট থেকে পেয়েছি। ওয়াও, ইন্টারনেট থেকেই যদি পাই তাহলে আমাদের ভিডিও দেখার কি আছে? আমাদের খুব দুঃখ হচ্ছে, এখানে বিরাট বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে মন্দিরে ঢোকা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। মন্দির সকালবেলা খোলা ছিল একটা পর্যন্ত, কিন্তু এখন আর খুলবে না। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এসে আমরা অবশেষে গুগল আন্টির সহায়তায় যাচ্ছি পঞ্চরন্তলা পার্কে, নদীর পাড়ে। দেখি কি আছে, ওখানে গিয়ে দেখা যাক। আবার বন্ধ আছে 31 মার্চ পর্যন্ত। উনি পার্কের সামনে হতাশার সাথে দাঁড়িয়ে আছেন, খুবই আশা করে এসেছিলেন যে পার্কটা খোলা থাকবে, পার্কটাও বন্ধ। অবশেষে আমরা আশার আলো পেলাম। বাইরে থেকে দেখছিলাম পার্কটা বন্ধ আছে, কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর পাশে যে কুমার মহেন্দ্র পার্কটা, এটা খোলা আছে। একটা সাইডে গেট খোলা ছিল। এখানকার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আপনারা এখন দেখতে পাচ্ছেন কুমার মনীন্দ্র দেবরায় উদ্যান থেকে হুগলি নদীকে। এই পার্কটি সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সাজানো। এছাড়া আপনারা হুগলি নদীর রূপ পরিদর্শন করতে চাইলে এখানে এসে কিছুটা সময় কাটাতেই পারেন। আমরা এখন একটা ভয়ঙ্কর জিনিসের সামনে দাঁড়িয়ে আছি। দেখাতে চাও? দেখাতে চায় না, কিন্তু আমি দেখাবো ভয়ঙ্কর জিনিসটা। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের মতামত আমাদেরকে জানান কমেন্ট করে, আমরাও জানি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।